আসলে ঈদের সময় সবাই খুশি থাকে, খুব আনন্দ থাকে। কেমন কাটছে ঈদ না, খুবই 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 ভালো কাটছে, খুবই ভালো লাগছে। মানে সব পরিবার নিয়ে ঈদ করছি। তারপর আমার ব্যাপারটা একটু আলাদাই, কারণ আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু বিদেশে থাকি। তো এইবার কিন্তু আমি বাংলাদেশে আছি, আমার ফ্যামিলির সাথে ঈদ করছি, আরো বেশি আনন্দ উপভোগ করছি আর কি। আর যেটা হলো, লন্ডনে থাকলে ঈদ হয়, আনন্দ করি, কিন্তু বাট বাংলাদেশের মতো এত আনন্দ হয় না আর কি, আনন্দ করা যায় না। কারণটা হলো, আপনার বিদেশের লাইফটা তো জানেনই, কারণ বিদেশে কিন্তু আমাদের ঈদের সময় কিন্তু লন্ডনে কখনোই ছুটি দেওয়া হয় না আর কি। তো অনেক সময় অনেকের কাজ থাকে, তো সকালে কাজে গেছে, বিকালে ফিরলো, আবার দেখা গেল যে স্কুল থাকে, তা স্কুলের সময় আবার বাচ্চাদেরকে স্কুলে দেওয়া হয় না। ওই দিন স্কুলের মাস্টারদেরকে বলে, হ্যাঁ আজকে আমাদের একটা ঈদের ফেস্টিভ্যাল আছে। তো ভাই কি বাংলাদেশের মতো এত আনন্দময় ঈদ মনে হয় না, আমরা বাঙালি যারা আছি তারা বিদেশে থাকলে বোধ হয় না করা। খুব আনন্দ নিয়ে আসলে আমাদের ঈদগুলো উদযাপন করি। আসলে আরেকটা বিষয় জানতে ইচ্ছে করছে, আপনার যারা ভক্ত তারা কিন্তু খুব আগ্রহী, এখন আপনি ঈদ করছেন খুব মজা করে, কিন্তু ছোটবেলায় আপনার ঈদগুলো কেমন করে কাটতো? ছোটবেলা আসলেই একটা ছোট যারা থাকে, এখন যে দায়িত্বটা, তখন তার ওই দায়িত্ব ছিল না। যেমন আমার বিষয়টা আমি দেখেছি, আমি আমি সবসময় কিন্তু ঈদের আগে আমার মায়ের কাছে বিশেষ করে বায়না ধরতাম, আমার একটা জামা দিলে হবে না। আচ্ছা, মানে দুটো চাই আর কি। আচ্ছা, আমি আমার মায়ের তো বড় মেয়ে ছিলাম, তো সে আমার এই স্বার্থ পূর্ণ করতো আর কি। তাই সেটা কি হতো, সেই জামাগুলো কিন্তু, জামা জুতো মানে, তারপর আনুষঙ্গিক যেমন কানের দুল বলেন, চুড়ি বলেন, এগুলো এগুলো কিন্তু আমার যারা বান্ধবীরা ছিল ওদেরকে দেখাতাম না। ঈদের দিন যেদিন পরবো ওদিনই দেখাবো আর কি। তারপর ঈদের আগের দিন কি করতাম আমি, আরো বান্ধবী মিলে আর কি, যেমন হলুদ আছে না, হলুদ, তারপর আপনার মেহেদি, আর কি গুলিয়ে, মানে যে সারা রাত কখন সকাল হবে, ঈদের আগে রাতে মনে হয় ঘুমই হতো আর কি, আর মা বকাবকি করতো। তারপরে আপনার সকাল হলে তাড়াতাড়ি করে গোসল করা, এই নতুন জামা কাপড় পরা, সাজা, তারপরে আপনার মানে কোন বান্ধবীদের, হ্যাঁ, মা বাবাকে সালাম করা। আর সালাম করাটাই মানে মনে করতাম যে অবশ্যই পয়সা পাওয়া যাবে, সালামি পাওয়া যাবে। তারপর মনে করেন যে বড় যারা আছে বা আদার্স, মানে চাচা যারা আছে, চাচা চাচি, এদেরকে সালাম করতাম। আর আশাই হলো সালাম, ওইটা উদ্দেশ্য না, মানে যে সালামি পাওয়াটাই হলো উদ্দেশ্য ছিল। আর এখনকার ব্যাপারটা হচ্ছে কি, সালামি দোয়াটা, দায়িত্বটাও অনেক বেশি, দায়িত্বটা অনেক বেশি। হ্যাঁ, যে নিজের কাপড়ের চেয়ে আগে কিভাবে মনে করেন যে অন্যজনকে খুশি করা, খুশি করাটা করা যায়, এটাই বেশি করে মনে করেন উপলব্ধি হয়। তা আগে আনন্দটা আসলে যখন ছোটবেলা আর বড় বেলাটা একটু ডিফারেন্স হয়, আনন্দটা একই কিন্তু বাট একটু কিছু কার্যকলাপ, কিছু আনন্দ অনেকটা ডিফারেন্স আর কি। আচ্ছা, এতে গেল ছোটবেলার ঈদ আনন্দের কথা। এবার একটু আপনার চলচ্চিত্র অঙ্গনে, আসলে ঠিক কখন এবং কিভাবে এই বড় পর্দার রঙিন জগতে চলে আসলেন? হ্যাঁ, বলতে গেলে তো বেশ অনেক বড় মানে কাহিনী আর কি বলতে হবে আর কি। আমার বাড়ি হলো, বাবার বাড়ি হলো রাজবাড়ি, আর নানার বাড়ি হলো গোয়ালন্দ, একদম কাছাকাছি, মাঝখানে শুধু একটি আপনার স্টেশন, সেটার নাম হলো পাচুরিয়া। আচ্ছা, তা আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই কিন্তু মানে নানার বাড়ি একাই আসা যাওয়া করতাম। আর আমি তো বড় নাতনি, ন্যাচারালি আমার নানা নানি আমাকে বেশি আদর করতো, আর আমরা পিঠাপিঠি মানে বোন, তো আমাকে বেশি মানে তারা নিয়ে আসতো তাদের বাড়িতে, তাদের সাথে বেশি কাটিয়েছি। আরেকটা হলো যেটা চলচ্চিত্রে আসাটা, আমাদের বাড়িতে রাজবাড়ি বাড়ির একদম কাছাকাছি একটা হল ছিল, চিত্রা হল। আচ্ছা, তো ওইখানে হলো কি, সন্ধ্যা লাগলেই আমি এখানে ছবি দেখতে যেতাম আরো কিছু আমাদের বান্ধবী মিলে আর কি। তো ওই ছবি দেখতে দেখতেই কিন্তু আমার এই চলচ্চিত্রে আসার বা আমার স্বপ্ন যে কবরই হব, সাবানা হব, মানে এইভাবে অভিনয় করব, নাচবো, এই মানে সবসময় ভাবতাম আর কি। আর ছবিটা দেখে আসার পরের দিনই কিন্তু যখন স্কুলে যেতাম, স্কুলে আর যাওয়া হতো না, ব্যাগ নিয়ে গাছের নিচে বসে যারও দু একজন বান্ধবীর সাথে ওই আপনার গল্প বলছে, এই হয়েছে, এই হয়েছে, এই করেছে, এই করেছে, ও বলছে না না এটা হয় নাই, আমি বলছি না এটা হয়েছে, এভাবে তর্কাতর্কিও লাগতো আর কি। আচ্ছা, পরে স্কুলে টাইম চলে যেত, বাড়িতে আসতাম, আমাদের একটা মাস্টার ছিল পণ্ডিত আর কি, তো পণ্ডিত আমার হিন্দু,
তো উনি যখন মানে সন্ধ্যার সময় আসতেন পড়াতে বসতেন, তারপর আরো দুই বোন ছিল একসাথে পড়তাম, তো আমি তো স্কুলে যাইনি, স্কুলে তো আমার যে পড়া দিয়েছে এখন যেটা বলে হোমওয়ার্ক তখন আমি একটু বুঝতাম না আর কি। তো আমাকে বলতো দেখ তোর স্কুলের কি পড়া দিয়েছে দে, আমি তো স্কুলে যাইনি, আমি মানে একটু কাচুমচু করছি আর কি। আর আমার মাকে ডাকতো রেনুরমা রেনুরমা, আমার নাম কিন্তু এই প্রসঙ্গে এই কথাটা একটু জেনে নিই, রোজিনা নামটা তো চলচ্চিত্রে এসে হয়েছে কিন্তু আপনার মা বাবার নাম দেয়া তো একটা ছিল আকিকা করে, সে নামটা শুনতে চাই। যে রেনু, রেনু হলো ডাক নাম ছিল, আর রওশনা বেগম হলো আপনার যেটা হলো অফিসিয়ালি আর কি নামটা, তো রেনু বলে সবাই ডাকতো আর কি আমাকে। চলচ্চিত্র এসে তো রোজিনা নাম হয়েছে আমার। তো ওই যেটা বলছিলাম আমার পন্ডিত মাসে ডাকতেন আমার মাকে রেনুরমা রেনুরমা, তোমার মেয়ে আজকে স্কুলে যায়নি, ওই জানতো যে আগেও কিন্তু এরকম ফাঁকি দিয়েছি। তার মা দূরে থেকে বলতো পিটান ধরে পিটান, আর ব্যাট থাকতো বেদ দিয়ে মনে করে হাত পাত আর মারতো আর কি। তারপরেও আমি কিন্তু আমার এই স্বপ্ন থেকে আমি দূরে যেতে পারিনি, সারাক্ষণ ভাবনায় শুধু আমি কবরী আর সাবানা, যে ওনাদের প্রতিচ্ছবি সবসময় আমার মধ্যে ভাসতো আর কি। আর যেটা বলছেন যে কিভাবে এলাম, আমাদের বাড়ির পাশেই যিনি আপনার ওই সিনেমা হল উনি যে প্রজেক্টার মানে সিনেমা হলে যে প্রজেক্টার সিনেমাটা চালায় উনি আমাদের বাড়ির পাশেই ছিল। ওনাকে চাচা চাচা বলতাম, তো ওনাকে যে বলতাম চাচা চাচা ওই পর্দার ভিতরে যারা আছে আমাকে একটু দেখাবেন। আচ্ছা হ্যাঁ, তখন উনি বলতো দেখ কাকলি এটা তো পর্দার মধ্যে না, এটা যে দেখিস তো যখন বসিস তুই বারবার দর্শকরা বসে উপর দিক দিয়ে একটা আলো যায়। ওই আমরা ঢাকা থেকে আপনার ফিতার মতো আছে আর কি, ফিল্ম বলে ফিল্ম, তো ওটা নিয়ে এসে প্রথমে আমাদের অনেক কাজ শুটিং হয়, এটা হয় সেটা হয় লটস অফ কাজ হয়, তারপরে আপনার এই ফিল্মটা আপনার রেডি হয় তৈরি হয়। তা আমরা হলো কি নেগেটিভ ওটা নিয়ে আসি, নিয়ে এসে ওকে মেশিনে চালাই, ওই যে আলোটা আসে পর্দায় পরে ওইখান থেকে দেখা যায়। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, তা আমি ওনার সাথে বলতাম চাচা আমি মানে অভিনয় করব, সাবানা হবো কবরি হবো। তা আমার উনি বলতেন না 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 তোর মা কিন্তু তোকে যেতে দিবে না। আচ্ছা তো উনার ওইখানে যেত ঢাকার এই আপনার উল্টাওয়ানে, ওনার নাম হলো আলিজান, আমরা আলিজান ভাই বলতাম আর কি। তো উনি কিন্তু নাটকের সাথে জড়িত ছিল আর ফিল্মের সাথে জড়িত ছিল। আচ্ছা তো উনি কিন্তু মাঝে মাঝে রাজবাড়িতে যেত, ওই চাচার বাড়িতে যেত আর কি। উনি যখন ঢাকায় আসতো ওনাদের বাড়িতে আসতো, ফিল্ম নিয়ে চলে যেত। এভাবে কোন সূত্রে যারা পরিচয় আমার জানা নাই, তবে ওনার আলী ভাইয়ের সাথে পরিচয় হলো ওই আমার আলী ভাইয়ের সাথে পরিচয় হলো রাজবাড়িতেই, ওই চাচার বাড়িতে। তো আমি জানি না ছোটবেলায় বোধ হয় মানে আমি কিন্তু মানে কালো কিন্তু বোধ হয় চেহারাটা একটু ভালো ছিল কিনা মিষ্টি একেবারে। তো আলী ভাই বলতেন যে মেয়েটাকে তো দেখতে ভালোই লাগে, হ্যাঁ ওকে অভিনয় করবে নাকি, ওই চাচাকে বলতেন আর কি। তা বলে মনে হয় না যে ওর মা যেতে দিবে, কিন্তু মেয়েটার খুব ইচ্ছে মানে অভিনয় করার। তো এই আমি কিন্তু যেতাম শুনতাম আর কি। একদিন ওনাকে বললাম না 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 আমি অভিনয় করবো, আমার মাকে আমি বলবো। তা মাকে বললেই কিন্তু খুব মারতো আমাকে, না না অভিনয় করতে পারবো না তুমি, লেখাপড়া করো। সামহাও একদিন আমি গলম দিয়ে এসছি আমার নানা বাড়ি, তো আমার এখন তো নদী তো শুকিয়ে গেছে আর কি, তখন কিন্তু ফেরিঘাট আপনার গলন্দ ঘাটের ওখানে ছিল, আর আমার নানা বাড়ি একদম ঘাটের কাছাকাছি। তা আমি গেছি আপনার ওই ঘাটের ওইখানটায়, তা তখন দেখি ওই চাচা ফেরিতে উঠছে আর কি। তা আমি উঠে গেছি ফেরিতে। আচ্ছা তো উঠে গেছি, ফেরি ছেড়ে দিয়েছে, পরে চাচা আমাকে দেখেছে। তো বললে হ্যাঁ তুই, আমি বললাম যে না আমি আপনাকে দেখেছি, আপনি তো ঢাকায় যাচ্ছেন, তা আমি আপনার সঙ্গে যাবো। তোর মা জানে? আমি তখন একটু চুপ থেকে বললাম হ্যাঁ মা জানে, কিন্তু মা জানে না ব্যাপারটা। তো উনি একটু চুপ থেকে বললো যে এরকম ফেরি ছেড়ে দিয়েছে চল ঠিক আছে। তারপর তখন তো ঢাকায় আসাটা কিন্তু খুবই কষ্টকর ছিল, সেই আমলে সেই 77 এর শেষের দিকে আমি কিন্তু ঢাকায় এসেছি, 78 এর শুরু থেকে আমার জীবনের মানে আমার। তখন কি ঢাকায় চলে আসছিলেন? ওই যে আমি ওই যে 77 এর শেষের দিকে যেটা বলছি যে ওনার সঙ্গে ফেরিতে উঠলাম, ওঠার পরে উনি একটু তখন ফেরিতে ওনার সাথে না উনি আগে উঠেছে দেখেছি, পরে আমি ওনা আমি উঠেছি, তখন ফেরিটা ছেড়ে দিয়েছে তখন উনি আমাকে দেখেছে। দেখার পর তো উনি চমকে গেছে, তুই এখানটা? আমি বললাম আমি আপনার সঙ্গে ঢাকায় যাব। আচ্ছা কেন? না অভিনয় করবো আর কি। অভিনয় করবি মানে রীতিমতো একটা সিনেমার কাহিনীর মতো, একদম সিনেমার কাহিনীর মতো। তারপর উনি বলছে তোর মা জানে? আমি বললাম জানে, আমার মা জানে। তখন উনি তো জানে আমার মা কি ধরনের, তো বলছে ঠিক আছে চল। হ্যাঁ
তারপর তো বাড়িতে আসলো, তারপরে ঢাকাতে আসতে আসতে রাত্রি 11টা 12টা যখন কত ইজিতে আসা যায়, ট্রাফিক হলো তখন তো প্রতিটি, এখন যত ভিড় হয়েছে তখন তো ঢাকায় চলে আসলে আসলাম, তারপরে ওই আলী ভাইদের বাসাতেই উঠলাম, উনি নিয়ে আসলেন। তারপরে তারপরে নাকি দুদিন পরে আমার মা, ওই দিনই পাগল হয়ে গেছে যে আমি কোথায়, ও দুদিন পরে ঢাকায় চলে এসছি আর কি, আমার মা আসার পরে আমাকে নিয়ে যাবে। আমি তো ওনাদের বাড়িতে এই খাটের নিচে পালাই, ওই বাড়িতে পালাই, এখানে পালাই, এই ধরনের শুরু করেছি। তখন এই আলী ভাইয়ের মা বললো, আলী ভাই বললেন যে ঠিক আছে খালনা মা চলে যান আপনি, আমি ওকে নিয়ে যাবো। তারপর আমার মা চলে গেল রাজবাড়িতে, আমি রয়ে গেলাম ঢাকাতে। তুনারা তখন একটা নাটক করছিলেন, মানে যে মহল্লার মধ্যে করে না, যে পাড়ায় পাড়ায় করে তো করছিলেন। তখন একটা ওই হিরোইন যে ছিল, তখন বোধ হয় নাটকটা বোধ হয় আপনার আরো 4-5 দিন দেরি আছে যেটা স্টেজ হবে, হিরোইনটা অসুস্থ হয়ে গেছে। তখন আমাকে বলছে আলী ভাই চল চল কর, হিরোইন তো অসুস্থ হয়েছে তুই এটা কর। আমি আলী ভাই আমি তো কখনো আপনার স্কুলে কোনোদিনও আমি করিনি, হ্যাঁ শুধু স্বপ্নই দেখেছি, ভেবেছি শুধু সাবানা হবো কবরই হবো, বলে না না পারবি। তা আমার 2-3 দিন রিহার্সাল করালো, করিয়ে তারপরে আমি ওদের আপনার নাটকটা হয়েছিল শায়েস্তা খান হল লালবাগ। আচ্ছা, আমার প্রথম জীবনে কিন্তু চলচ্চিত্রে উদ্দেশ্য আসা, কিন্তু আমি কিন্তু স্টেজে প্রথম এই নাটক করেছি। ওইখান থেকে ধরেন ওইখানে আপনার ওই আস্তে আস্তে তখন এফডিসি তে আসলেন? না, এফডিসি তে প্রথম আমি আসিনি, না তো ওইখানে বোধ হয় ফিল্মের কেউ ছিলেন যে দারাশিকো ভিলেন ছিলেন যিনি, উনি তো মারা গেছেন, উনি তখন তো চিনি না, পরে শুনেছি আর কি যে আরো কিছু ফিল্মের লোকজন ছিল। তারপর নাটক শেষ হলো রাত্রে, পরে আলী ভাইয়ের সাথে যোগাযোগ করেছে, মেয়েটা তো বেশ মিষ্টি দেখতে, আর তখন তো এত মানে কারণ যে এত হিরো হিরোইন ছিল না, এখন আর কবরি শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম আর সুচরিতা ওনারা কয়েকজন, এখন যতটা মডেল হয়েছে যতটা মিডিয়া বেড়েছে তখন তো প্রশ্নই ওঠে না। তো আলী ভাই বলছে যে আমি তো বলতে পারবো না, তো মেয়েটা খুব ইচ্ছা বোধ হয় ফ্যামিলির ইচ্ছা না, এই বলতে বলতে সেকেন্ড কেপে, তারপরে যাচ্ছে দিন যাচ্ছে, তো উনার ভাগনা ভাগনি বোন সবাই মিলে আমার সেকেন্ড কেপে চলে আসছি শুটিং দেখতে। হ্যাঁ মানে তখন কিন্তু অনেক খেজুর গাছ ছিল সেকেন্ড ক্যাপিটাল, কিন্তু তখন কিন্তু আপনার ওপেন হয় নাই, উদ্বোধন হয় নাই। আমরা ঘুরতে আসছি এদিকে, আসতে আসলাম আর এসে দেখি শুটিং হচ্ছে একটা। আচ্ছা, ছবিটির নাম হলো জানুয়ার, আপনার ওয়াসিম ভাই ছিল হিরো আর সুচরিতা ম্যাডাম ছিলেন হিরোইন নায়িকা, কিন্তু ওনারা কেউ ছিলেন না, কিন্তু ওইখানে একটা ক্যাবারে ডান্স হচ্ছিল। আচ্ছা আচ্ছা, আপনার সর্বরি ছিল তখনকার অনেক বিখ্যাত ডান্সার ছিলেন, আর ওই দারাশিকো স্যার ছিলেন, আরো আদার্স অনেক লোক ছিল। তা আমরা সবাই দাঁড়িয়েছি, তো তখন একটা লোক এসে বললো এই মেয়ে হাসো তো, আমি একটু মানে একটু ভয় পেয়ে যাচ্ছি, কাচুমোচু করছি। আমার সঙ্গে আলী ভাই আছে, তার বোনরাও আছে, বলে কি ব্যাপার, ওকে না আমাদের একটা শট দিবে। আচ্ছা, শটটা কি হলো, ট্রে মধ্যে একটা বোতল 2-3টা গ্লাস, বললো যা এখান আমি যে বলে দিব এখান থেকে ওই টেবিলে নিয়ে রাখবে, শুধু এইটুকু। আচ্ছা, তা আমি তো আলী ভাইয়ের দিকে তাকালাম, ওদের দিকে বললেন তোর তো শখ যা যা। তারপর আমাকে নিয়ে গেল আপনার মেকআপ রুমে, মেকআপ দিল, কারে একটা প্যান্ট শার্ট পরিয়ে দিল। তারপর আবার ওই ফ্লোরে আসলাম, আসার পরে আমাকে আমার হাতে টেনে ধরিয়ে দিয়ে বললো যে তোমাকে যখন বলবো অ্যাকশন তখন তুমি হেঁটে ওইখানে যেয়ে টেবিলের মধ্যে শুধু এটা ট্রেটা রেখে দিবে, দাঁড়িয়ে থাকবে, আর যখন কাট বলবো তখন এদিকে চলে এসো। আচ্ছা, আমি একবার রিহার্সাল একবার করো, তো করলাম, করার পরে স্টার্ট হলো, বললো অ্যাকশন, ক্যামেরা স্টার্ট, যে রাখলাম, হয়তো 1 সেকেন্ড 1 মিনিট বা ডান্সের কিছু একটা কাজ হলো কাট, পরে দেখলাম, পরে আমাকে কি করলো আপনার আপনার ক্যামেরাম্যান যিনি ছিলেন উনি বললো স্টিল ফটোগ্রাফার কে যে মেয়েটাকে দেখতে ভালোই লাগছে, উনি ক্যামেরার চোখে দেখেছেন যে আপনার সেই মিষ্টি চেহারাটা উনি প্রথমে আবিষ্কার করেছেন, হয়তো তাই। পরে ওই স্টিল ফটোগ্রাফার কিছু ছবি তুললেন। আচ্ছা, তোলার পরে তারপর আমাদের চা নাস্তাও দিল আর কি, খেলাম, পরে চলে আসবো, তখন 10 টাকা ধরিয়ে দিলাম, মানে জীবনের প্রথম ইনকাম আমার চলচ্চিত্রের। অবশ্যই বলবো যে মুভি ক্যামেরার সামনে আসা, আমার একটি শট দিয়েছিলাম তখন আমি ওই ছবিতে মানে 10 টাকা ইনকাম করেছি। 10 টাকা ছিল এখন মানে এটার মূল্য এখন মহামূল্যবান, অবশ্যই টাকাটা অবশ্যই। তারপরে থেকে জানি না কিভাবে এটা মানে সার্কুলার হয়ে গেল,
তারপর আমি একটা বিজ্ঞাপনে কাজ করেছি, মিষ্টি আহা মিষ্টি, আহা মিষ্টি, কিন্তু বুঝে করিনি, বুঝে করিনি যে এটা আপনার ফ্যামিলি প্ল্যানিং বা সামথিং কি হবে, এটা দর্শক কিভাবে নিবে। সেই বিজ্ঞাপনটা কিন্তু সেই সময় খুব সারা জাগিয়েছিল, এটা সত্যি কথা, খুব সারা জাগিয়েছিল। আমি ইদানিং মানে ফেসবুকে আমি একজন আমাকে পাঠিয়েছিল, আপনি বোধহয় দেখেছিলাম, কি সুন্দর করে লিখেছে যে তখনকার যে আমি মডেলিং করেছি, যার মানে এমন একটা পণ্যের যে এতটুকু ভালগার মনে হয়নি, এতটুকু অশালীনতা মনে হয়নি, একটা কাহিনী ছিল ওইখানে, একটা চরিত্র, একটা কাহিনী এত সুন্দর ভাবে, আর আমি ভেবেও করিনি তখন। আচ্ছা যাই হোক, এবারে আমরা আবারও আপনার চলচ্চিত্র নিয়ে কথা বলবো। এই তো যাত্রা শুরু হলো সিনেমাতে, তারপরে বোধ হয় হারনবাণী ছবিতে ছোট একটা পার্ট করেছিলেন। এরপরে ওইটা মনে করেন যে হিরোইন যে ববিতা ম্যাডাম ছিল, এখানেও কিছু একটা বেশ ভালো, মানে বুলবুল ভাই একটা গুরুত্বপূর্ণ চরিত্র করেছিলেন। আমি একটা মানে হিরোইন ছিলাম, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। আলমী ভাই ছিল আপনার ববিতা ম্যাডামের সাথে, আমি ছিলাম বুলবুল ভাইয়ের সাথে। এরপরে যেটা আমি বলবো, আপনার জীবনের টার্নিং পয়েন্ট, আপনার জীবনের মোড়টা ঘুরিয়ে দিল, এবং আজকে আপনি রোজিনা যে ছবিটার কারণে, সেটা হচ্ছে রাজমহল ছায়া ছবি। এটা আসলে আপনার জীবনে একটা লাকি ছবি। এই ছবিটা দিয়ে আপনি সারা বাংলাদেশে একটা মাত করে ফেলেছিলেন, সুপার হিট একটা ছবি। এই ছবিটার কথা মানে এখনো এখনো আমরা কিন্তু ভুলতে পারি না, একটু শুনতে চাই। এটা আমারও নায়িকা হয়ে ছবি, এটা আমারও অভুলনীয়, আমিও ভুলবো না কোনোদিনও। আর ওয়াসিম ভাইকে আমি মানে ধন্যবাদ দিলে খুবই অল্প দেওয়া হবে, তারপর বলবো আমি যে ওনার প্রতি আমি কৃতজ্ঞ, ওনাকে অনেক 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 ধন্যবাদ জানাই। সেই সময় তো ওয়াসিম ভাই টপে ছিলেন, অবশ্যই নতুন হিসেবে আপনাকে অ্যাকসেপ্ট করেছে, এবং উনিও জানতো না যে এই ছবিটার মাধ্যমে আপনি ক্লিক করে ক্লিক করে যাবেন, উনিও জানতেন না। কিন্তু উনি তখন সুপার সুপার হিট মানে হিরো, হিরো এর আগে যেটা আপনি কথাটা হয়তো জানেন না, এর আগেও কিন্তু আমার দুটো ছবিতে কিন্তু হিরোইন হওয়ার কথা ছিল, একটা হলো সাগর ভাষা, একটা হলো আপনার মিন্টু মান্না। এনারা কিন্তু আপনার কি বলে এটাকে জার্নালিস্টদেরকে ডেকে পরিচয় করে দেওয়া যে হিরোইন মানে আমাকে করবে, তারপর মিন্টু মান্নার ছবি থেকে কিন্তু রোজিনার নামটি আমার হয়েছে। ওই গল্পের যে হিরোইনের নাম রেখেছিল ওটার নামও কিন্তু রোজিনা রেখেছিল, আর এই নামটি দিয়েছিলেন, অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করছি, উনি আমাদের মাঝে নেই, উনি মহিউদ্দিন স্যার। আপনি ওটার নাম শুনেছেন কিনা, আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রির ফিল্ম ইন্ডাস্ট্রির উনি অনেক নাম করা, উনি অভিজ্ঞ, অনেক মানে মানে কি বলবো যে এত ভালো একটা মানুষ, এত ভালো চলচ্চিত্রকার ছিলেন উনি। তো উনি কিন্তু এই রোজিনার নামটি আমার বেশ যোগ বিয়োগ করে নামটি গুনে 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 ওয়ান টু থ্রি ফোর এবং গুনে গুনে দিয়েছিল বলে নামটা খুব লাকি ছিল আপনার জীবনে। তারপর কি হলো, ওই ছবিগুলো চলে যাওয়ার পরে পরে কিন্তু আমি একটু বিমুখ হয়েছিলাম আর কি। যখন মিন্টু মান নাম ছবিটা আমাকে নেওয়া হলো না, ববিতা ম্যাডাম চলে এলো, তখন ফকরুল হাসান বৈরাগী ডাইরেক্টর সাহেব উনি একদিন বলছিলেন তুই তো ওই ছবিতে হিরোইন নাই। আমি কেন, আমার তো ড্রেস ড্রেস বানিয়ে বানানো হয়ে গেছে, ডান্সও শিখাচ্ছি, এই করছি সেই করছি, স্ক্রিপ্ট দিয়ে গেছে, আমার একদিন এফডিসি নিয়ে গেল, সেট রেডি। বললেন না, এখানে ববিতা ম্যাডাম হিরোইন। আমি ওদিন যা কেঁদেছিলাম, মানে এটা আমি মুহূর্তে কথা দিয়ে ভাষা দিয়ে আমি বোঝাতে পারবো না। তখন আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল যে না, তোমাকে কাঁদলে চলবে না, আমি তোমাকে বারণ করেছিলাম তুমি অভিনয় করবে না, কিন্তু যখন তুমি এসেছো তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে এই লাইনে এগোতে হবে। এই কথাটা কিন্তু আমার মা বলেছিল, তখন আমি কাঁদা থামিয়ে দিয়েছিলাম। পরবর্তী চলছে, আমি এর মধ্যে দিয়ে একটা নাটকও করছি আর কি, তার মধ্যে যাই হোক, ওই রাজমহল ছবিটাই দিয়েই আপনার তখন না, ওটার একটা কাহিনীটা বলতে হবে যদি আপনারা শুনেন বা আমার আমার শ্রোতারা যদি শোনেন আর কি। সেটা হলো আপনার এফকবির চৌধুরী তার একটা অ্যাসিস্ট্যান্টকে পাঠালেন আমার বাসায়, বললো যে তার একটা ছবি করছিলেন প্রেম তুই সর্বনাশী, ওইখানে কিন্তু দুইটা হিরো হিরোইন ছিল, একটা ওয়াসিফ ভাই ছিল, একটা বুলবুল ভাই ছিল, অলিভিয়া আর আপনার ওই সর্বরীর বোন ছিল, নাম বোধ হয় কল্পনা, কল্পনা। হ্যাঁ, তো ওই রোল ওনার মানে যেটা উনি করবেন সেটা আমাকে করানোর জন্য। তা আমাকে তখন বললো যে ওনার এফকবির ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট এসে যে ফিল্ম অফিসে যেতে বলেছে, তখন আমি বললাম যে এটা আর একটা সুন্দর কথা মাঝখানে বলি, আমি কিন্তু কখনো কোনো কারো ফিল্ম অফিসে যাইনি, এই যে এতটা জার্নি করেছি আমি আমার চলচ্চিত্রে আসার জন্য। তখন ওনাকে আমি বললাম যে না, আমি কখনো আপনার ফিল্ম অফিসে যাব না, যদি আমাকে নিতে হয় আমার বাড়িতে আসতে হবে,
আর আমি হিরোইন ছাড়া কাজ করবো না, হ্যাঁ একক হিরোইন ছাড়া কাজ করবো না। তারপরে উনি কদিন পরে দেখি এফ কবির সাহেব আসছে, তারপরে ঢুকেছে, বললেন যে আমি এরকম পরিচালক এফ কবির সাহেব, তোমার বাসায় আগে একটা আমার অ্যাসিস্ট্যান্ট পাঠিয়েছিলাম, তো আমার খুব ইচ্ছা যাচ্ছিল যে কে এমন মেয়ে খুব বলছে যে আমি হিরোইন ছাড়া কাজ, একক হিরোইন ছাড়া কাজ করবো না আর কোন ফিল্ম অফিসে যাব না, আমাকে নিতে হলে আমার বাসায় আসতে হবে। তাই বলে আমি বলেছিলাম কিনা আমার খুব দেখার ইচ্ছে ছিল, তো যার জন্য আমি ফিল করলাম না দেখবো। আমার সাথে কথাপতন এটা সেটা বলার পরে বললো যে না নেক্সট যদি আমি কোন প্রডিউসার পাই আমি তোমাকে হিরোইন, তারপরে তো রাজমহল ছবিটাতে এই আল্লাহর কি রহমত আল্লাহর মেহরবানি, মানে এই উনি বলে চলে গেছেন বোধ হয় দুই চার পাঁচ ছয় দিনের মধ্যে, আপনার যিনি ওই ছবিটি প্রডিউস করেছিলেন আপনার আমাদের ওনার ছিল কোম্পানির নাম পরে তো মনে করা লাগবে না। তারপর যাই হোক আমরা এখন ছবির আলোচনায় মানে চটচট উত্তরে চলে যাই, মানুষই ছায়াছবিতে এত চমৎকার গান, আমরা তো বেতারে মনে হয় যে প্রতিদিনই গানটা আমাদের চালাতে হয়, এই মন তোমাকে দিলাম এই গানটা আমরা শ্রোতাদের শোনাই, ঠিক আছে। আরেকটা ছবি এই মুহূর্তে আমার মনে পড়ছে, সুপার হিট একটা ছবি শীর্ষনাথ, এসো ওয়াদা করি তুমি আমি দুজনে, মনে পড়ছে? মানে কি বলবো, ছবিটা যেমন সুপার হিট গানটাও সুপার, গানগুলো মানে আরো অনেকগুলো গান ছিল আর কি, ওর মধ্যে সব গানগুলি সুন্দর, খুবই মানে খুবই হিট করেছে। আচ্ছা শ্রোতাদের এই গানটা শোনাই এই মুহূর্তে, আচ্ছা চলুন বন্ধুরা শীর্ষনাথ ছায়াছবি থেকে এসো ওয়াদা করি তুমি আমি দুজনে এই গানটি আমরা শুনি। ফারুক ভাইয়ের সাথে আপনার একটা জুটি গড়ে উঠেছিল, অনেকগুলো সোশ্যাল ছবি করেছেন আপনারা এই জুটি একসাথে, সাহেব করেছেন, মান অভিমান করেছেন, সুখের সংসার করেছেন, বন্ধু আমার করেছেন, অনেকগুলো ছবি করেছেন, তো এই জুটি নিয়ে কিছু শুনতে চাই না। ফারুক ভাই আসলে তো বেসিক্যালি উনি অনেক বড় মাপের একজন অভিনেতা, মানিয়ে যেত খুব, কেমিস্ট্রিটা খুব বড় পর্দায় সুন্দর মানাতো, আর ওনার সঙ্গে আমি অনেকগুলো সোশ্যাল ছবিতে কাজ করেছি, একটা সময় যেন মানে দর্শক খুব ভালো মতো নিয়েছে, আর জানি না সবগুলো সুপার হিট, সবগুলোই সুপার সুপার বাম্পার। আমাদের নায়ক ফারুক এবং রোজিনা আপা অভিনীত ছায়াছবির একটা জনপ্রিয় গান আমরা শোনাই শ্রোতাদের, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এই মুহূর্তে আরেকটা ছবির নাম মনে পড়ছে, সোহেলানা ভাইয়ের সাথে অনেকগুলো ছবি করেছেন, আলী আসমান ছবিতে অভিনয় করেছেন, নাগ পূর্ণিমার ছবিতে করেছেন, আলী আসমান ছবির নামটা এই মুহূর্তে বললাম সেই সময় সুপার হিট একটা ছবি, এবং ওই ছবিটা একটা গাধার গান ছিল, ও মনের ময়না, খুবই সুপার। আচ্ছা এই গানটার একটা লাইন একটু শুনি, আসলে আর শ্রোতারা জানে যে নায়িকা রোজিনা নায়িকাই লিপসিং করে ছবিতে, কিন্তু শ্রোতারা অনেক সময় ওই যে বললাম না স্বপ্নের নায়িকা আপনি, তো দুটো লাইন আমার মনে হয় শোনানো যায়। শ্রোতা বন্ধুরা অবশ্যই যেটা বসে আপনার বললো যে আসলে আমি লিপসিং করি, আমি তো গায়িকা নই, তো বলছি আমি মানে হয়তো এক লাইন বলতে পারি, হয়তো সুরটা মিলবে না আর কি, ক্ষমার চোখে দেখবেন। আলী আসমার ওই গানটি আমার খুবই পছন্দের ছিল, এখনো পছন্দের, গানটির কথা ছিল হলো ও মনের ময়না আইনা কাছে আইনা তোকে ছাড়া একা একা থাকা যায় না খুব সুন্দর, খুব সুন্দর, মানে আমার তো আমি তো মুগ্ধ একেবারে। আচ্ছা আরেকটা ব্যাপার, বড় পর্দায় আপনি পর্দা কাঁপিয়েছেন ফাইটিং করে ঘোড়া চালিয়ে, মানে একটা মানে দুর্ধর্ষ মানে অভিনয় যাকে বলে আর কি, এই ফাইটিং গুলো এবং নাচ সবকিছু রপ্ত করে দর্শকদের যে মন জয় করা, সেগুলো আপনি সেই সময় বড় পর্দা কাঁপিয়েছেন, এই নিয়ে কিছু শুনতে চাই। যেটা ফাইট ডান্স আমি কিন্তু কিছুই শিখে আসিনি, এই রাজমহলে যে রাজমহল দেখেছিলেন না জানি না, আমার ফাইট ছিল, আর আপনার জসিম ভাই ছিল ফাইট ডাইরেক্টর। আচ্ছা তো জসিম ভাই সেটা আসলো, আমি 4 নম্বর ফ্লোরে শুটিং করছিলাম, এফ কবির সাহেব ডেকে নিয়ে আসলো, তখন তো উনি ফাইট ডাইরেক্টর ছিলেন, আমার সঙ্গে পরিচয় করে দিল, বললো যে আমার নতুন হিরোইন, কালকে থেকে আমাদের ফাইটের কিছু দৃশ্য আছে, ও সেই ফাইটে অংশ নেবে, ফাইট করবে। তো জসিম ভাই আমাকে দেখলো, বললো যে কবির ভাই একটা কাজ করি, আমরা বিকেল থেকে ওটা দুইটা দুই শিফটে ছিল, মানে আমাদের তখন আমরা কাজ করছিলাম বিকেল থেকে ধর 4টা থেকে 11টা পর্যন্ত, তো অনেক সময় সেট ফেসে গেলে আমরা 12টা 1টা 2টা সারা রাতে কাজ করেছি। তো উনি বললো যে দেখেন
আতার পরের দিন হওয়ার কথা আর কি, ওই মানে ফাইট দৃশ্যটা দুশ্চিন মানে করবে, উনি বললো যে না নতুন হিরোইন আমি একটা কাজ করি, ওকে আগে শিখাই না, ওকে আমরা করি কি এই বিকেল চারটা থেকে যতক্ষণ না শেষ হয় করি, হ্যাঁ এটা যদি রাজি থাকে আমার মনে হয় ভালো হবে। তা কবির ভাই বললো তাহলে আমরা এফডিসির পারমিশন নিয়ে নিই, তা আমাকে বললো তাহলে আমরা যদি সারা রাত মানে যতক্ষণ শেষ না হয় করি, আমার আপত্তি নেই। তারপরে আমি তো প্রথম ম্যাক্সিমাম ছবিতে ফাইটিং করেছেন, তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন, ওইটার জন্য একটু কথা বলি, আমার ঘোড়া চালিয়েছি আমি, এটা তো প্রথম আমার ফাইট এই রাজমহলে কিন্তু। আচ্ছা তারপর হলো কি শুরু হলো মানে চারটা থেকে শুরু, পাঁচটা থেকে শুরু হলো, তারপর থেমে থেমে হচ্ছে দেখাচ্ছে করছে দেখাচ্ছে করছে করতে করতে বোধহয় রাত্রে তিনটে বেজে গেল। আচ্ছা তারপরের দিন আবার সকাল বিকেল থেকে শুটিং, আমার জ্বর এসে গেছে যে জন্য কথাটা বলছি। আচ্ছা জ্বরে আমি ওই দিন মানে করেন আমি বোধ হয় পাঁচ ছয় দিন জ্বরে ভুগেছি, আমি মানে কাজ করতে পারিনি, সেটই ভাঙতে হয়েছে। তারপর আবার যখন সেট ফেলেছে শুটিং করতে আসছি, তখন জসীম ভাই বলছে যে কবির ভাই কেন বলছিলাম জানেন, আমরা তো জানি যে নতুন মানুষ প্রথম শিখছে ব্যথায় ব্যথায় জ্বর টর হয়ে যাবে কিংবা অসুস্থ হয়ে যাবে, যার জন্য আমি ফিল করেছি তার পরের দিন করতে পারবে না, আমি যতক্ষণ লাগে আমি শেষ করি, যার জন্য আমি আপনাকে কথাটা বলছি আর কি। তো এই ছবিতে আমার প্রথম হলো আপনার ফাইট করা, ডান্সও কিন্তু আপনার মনে করেন যে ওয়ান টু করে শিখিয়ে মানে শিখিয়েছে, এভাবে কিন্তু ফ্লোরে শিখা, ফ্লোরে শিখা আমি কিন্তু মনে করেন যেমন সুলতানা ডাকু, রাজিয়া সুলতানা, নাদিরা, হ্যাঁ এভাবে ছবি আমি, হ্যাঁ এই যেমন আরব্য উপন্যাসের কাহিনী ভিত্তিক ছবিগুলো, রূপের রানী চোরের রাজা এই মুহূর্তে পাতালপুরের রাজকন্যা, আচ্ছা রূপের রানী চোরের রাজা এটা আরব্য উপন্যাসের, জাভেদ ভাই ছিলেন নায়ক এবং গান একটা গান ছিল আমাদের বেতারে সবসময় যায় একই রূপের রানী একই চোরের রাজা, খুব সুন্দর রুনালেলার কণ্ঠে। তো তাদের আপনি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কসাই ছায়াছবিতে, তারপর আপনার জীবনধারাতে, জীবনধারাতে পেয়েছেন, তারপরে রাধা কৃষ্ণতে পেয়েছেন, রাধা কৃষ্ণতে আমি বাসাশ্বাস ওটা কোন কলেজ প্রেসি করে আমাকে দেওয়া হয়নি কিন্তু ছবিটা পুরস্কার, হ্যাঁ ছবিটা পুরস্কার পেয়েছে। তার আরেকটি ছবি আপনার দিনকাল, ওটা তো আমাকে মানে যে আছে না কিছু কিছু, এরপরে কাজী নজরুল ইসলামের যে সাহিত্য নির্ভর ছবি রাক্ষসী ছবিতে জাতীয় পুরস্কার পেয়েছেন। জি তো আমি মানে মাঝখানে অনেক মানে অনেক ছবিতেই পাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য আমি পাইনি, যেমন আপনার লাল বেনারসি, আপনার দুলনা। যাই হোক সবচেয়ে বড় কথা যেটা যে আপনি জাতীয় পুরস্কার তো পেয়েছেন, বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পুরস্কার, তারপরে সবচেয়ে বেশি যেটা পেয়েছেন দর্শকদের ভালোবাসা, এটা আমার বড় পুরস্কার আসলে, আমার দর্শকের ভালোবাসাটাই হলো আমার সবচেয়ে বড় পুরস্কার। আচ্ছা এই মুহূর্তে আরেকটা ছবি নাম মনে পড়ছে, অবিচার, যে আমাদের ভারতের কি বলবো মিঠুন চক্রবর্তীর সাথে আপনার সেই ছবিটা ছিল তুমুল জনপ্রিয় সেই সময়ের ছবি, এবং ওই ছবিতে একটা গান ছিল ছেড়ো না ছেড়ো না হাত, কিশোর কুমারের এবং সাবিনা, খুবই জনপ্রিয়তা পেয়েছিল, খুবই এখনো এখনো ছবিটি চালায়, আমি দেখি জি সিনেমাতে চলে যখন কলকাতা থেকে যখন চালায় আর কি, বাংলাদেশেও অনেক আপনার টেলিভিশনে চালায় এই গানটি, মানে মানুষের এখনো 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 বাংলাদেশ বেতারে গানের টালিতে এবং বিজ্ঞাপন তরঙ্গে আহ্বান হয়েছে না এই গানটার সর্বোচ্চ প্রচার হয়েছে ছেড়ো না ছেড়ো না হাত, কিশোর কুমার এবং সামিনা ইয়াসমিনের কণ্ঠে। এই মুহূর্তে আবার আরেকটা ছবির নাম মনে পড়ছে, অভিযান, অভিযান জি জি, যেটা শুনেছি এই ছবিটা নাকি পুরো ছবিটা জাহাজে শুটিং হয়েছে, বা জাহাজেটা তো আপনার ওই যে সিমেন্ট বালু কয়লা টানে না বার্জ বলে বোধহয় বলেছে, ওগুলোতে আমরা এক মাস ছিলাম, ফতুল্লা থেকে আমরা শুরু করলাম স্টার্ট আর সিলেটে যে শেষ করলাম, এক মাসে আমরা শুটিং করেছি, শুটিংটা শেষ হয়ে গেছে, করেছি। আপনি এই ছবির অবশ্যই সেই সময় ছবিটা সুপারহিট ছিল, নায়ক রাজ্জাক ছিলেন আপনার বিপরীতে, এবং ওই ছবির একটা শ্রোতাদের কাছে হাত ধরে নিয়ে চলো পথ চিনি না, এত মিষ্টি একটা গান, ঠিক আপনার মতোই মিষ্টি, আপনি একটু বেশি বলছেন আর কি, না একদমই না, শ্রোতারা যারা আপনার যারা ভক্ত তারা জানে যে আমাদের নায়িকা রোজিনা কত মিষ্টি, তাই না? শ্রোতারা আমাকে অনেক, আপনি কিন্তু ছবি প্রযোজনা করেছেন, জি আমি আপনার তিনটা ছবি রোজিনা ফিল্মস করেছি দুটা, আর হলো শুধু রোজিনা প্রযোজিত, রসনারা প্রযোজিত দুটো ছবি দেখবো, রাধাকৃষ্ণ আর হলো একটা দোলনা, না দোলনা করেছি রোজিনা ফিল্মস এর, তারপর জীবনধারাও করেছি রোজিনা ফিল্মস এর, আর দুটা করেছি হলো আপনার ঢালি ব্রাদার্স, ওরা ওদের ব্যানার ছিল কিন্তু প্রযোজনা করেছি। তো দোলনা ছবির একটা চমৎকার মনে আছে, তুমি আমার কথা, তুমি আমার কথা চেনা সে কি জানো না, নায়ক আলমগীর ছিলেন আপনার বিপরীতে এবং ওই ছবিটা কিন্তু
সে কি জানে না তুমি আমার কত চেনা সে কি জানো না আমি সবগুলো ছবির নাম বলি কিন্তু আমাদের তো একটা সময় আছে যে সবগুলো ছবির নাম বলা যাবে না তবে আমরা এসে তখন এই মুহূর্তে আমি দোলনা ছায়াছবির এই গানটা শুনে তুমি আমার কত চেনা সে কি জানো না এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এ পর্যন্ত আপনার 250 মতো ছবি হয়ে গেছে তুমি বোধহয় হবে আর অনেকগুলো ছবি আমি বাইরেও অনেক ছবিগুলো করেছি বলে অ্যাড করলে হয়তো একটু বেশি হতে পারে আর কি কারণ আমি কোপারেশনের অনেকগুলো ছবি করেছি কলকাতায় আপনি অনেকগুলো ছবি করেছি এগুলো অ্যাড করলে হয়তো একটু বেশি হতে পারে আর কি আচ্ছা এবার একটু অন্যরকম প্রশ্ন করি অবশ্য সময়ে কি করেন কি খেতে পছন্দ করেন অনেক সময় আসলে আমাদের শ্রোতারা জানতে চায় বললেন না আপনি স্বপ্নের নায়িকা আমি অবসর টাইমে মানে খাওয়া দাওয়া আমার মনে করেন যে একদমই মাছ মনে করেন ছোট মাছ খেতে পছন্দ করি মাছ খেতে আমি খুব পছন্দ করি কিন্তু বড় গুলো না ছোট গুলো আর তারপর অবসর টাইম আমার অবশ্যই নেই বাসায় থাকি আমার ধর বাসা বাড়ি লুক আফটার করে আমার কুকুর আছে লুক আফটার করে আমার গার্ডেন আছে একটা স্বপ্নের জগৎ এত গুছানো এত ছিমছাম আসলে আমরা মনে করি যে চিত্রনায়িকারা বোধহয় শুধু সিনেমা অ্যাক্টিং করে কিন্তু তারা যে বাসায় এতটা শৃঙ্খল এতটা গুছানো এত মজার রান্না করতে পারে সেটা আমি নিজে প্রমাণ কারণ আমি নিজে খেয়েছি এবং বাসায় গিয়ে খেয়েছি এবং রোজিনা আপু আমাকে কি বলবো এত আপ্যায়ন করেছে আমি আজীবন মনে রাখবো তাতে জানিয়ে দিলাম আপনি আপনাকে ইনভাইট করেছে আপনি গিয়েছেন কিন্তু আসলে জানেন আমরা বাঙালি আমার এটা জব জবের জায়গায় সেখানে আমাকে সে চরিত্র অনুযায়ী কি পোশাক পরতে হবে কি ড্রেস আপ করতে হবে ওটা অন্য আমি যখন বাসায় ফিরছি তখন আমি একটা বাঙালি আমি একটা মেয়ে ঘরের বউ ঘরের মেয়ে তখন কিন্তু আমাকে আমি মনে করি যে আমাকে কিন্তু তখন সংসার দেখা বা আমার ঘর দেখা বা আমি যেটা পছন্দ করছি ওটা দেখা আপনি যদি আমার বাসার লাইফ দেখেন আপনি বলবেন একটা চাকরারি যেটা বাসাতে মেড সার্ভেন্ট ওর চেয়ে বোধ ভালো থাকে আমি একটা কাপড় পরছি এরকম আমার কুকুর এখানে টানছে ছিঁড়ে গেল এখানে টানছে ছিঁড়ে গেল আমি ছিঁড়ে 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 ওটাকে আমি খুব ভালোবাসি আপনার তো অনেকগুলো ছবি এত এত গান জনপ্রিয় গান আছে আপনার নিজের পছন্দের একটা গান বলেন অনেকগুলো গান আছে নিশ্চয়ই এই মুহূর্তে আমরা শ্রোতাদের শোনাবো কোন গানটা জানিনা আপনাদের কাছে আমার সব গানগুলি ভালো যেগুলো বললেন যে মন তোমাকে দিলাম তুমি আমার কত চেনা ছিরোনা ছিরোনা হাত তারপর লাল বেনারসির কিছু গান আছে খুবই সুন্দর তারপর ফারুক ভাইয়ের সাথে আপনার কিছু গান আছে খুবই সুন্দর আচ্ছা সাগর জলে করি খেলা এই গানটা কোন চাইছে এটা এই মুহূর্তে মনে নাই আর কি তবে আর হয় কি এটা সত্যি কথা আমার সন্তান সবই ভালো তার মাঝখানে কিছু কিছু জিনিস আছে না তবে আমি একটু আপনার ফোক আর একটু আধুনিক যেটার মধ্যে একটু মেলোডিয়াস আছে খুব পছন্দ করতাম আর গানও মানে এমনি নর্মালি পছন্দ করি আবার লিপসিং করতে পছন্দ করতাম খুব বেশি দিনকালের একটি গান আপনি শোনাতে পারেন আর কি পাখি আমার গেল কোন দূরে আমি যে একা ঘরে নাই কি তার মনে বাবা দারুণ শ্রোতা বন্ধুরা চলুন আমরা চিত্রনায়িকা রোজিনার পছন্দের আমরা চিত্রনায়িকা রোজিনার পছন্দের এই গানটি শ্রোতা বন্ধুরা আজকে আমাদের সবার প্রিয় মিষ্টি চিত্রনায়িকা রোজিনা আজকে ঈদের এই সময়ে আপনাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে আমাদের বাংলাদেশ বেতারের স্টুডিওতে আজকে আমার মুখোমুখি ছিলেন এবং এতক্ষণ আপনারা তার